What we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমারাস কিচেন থেকে আমি আমেনা বলছি। আজকে আমি পুঁই শাক রান্না করব। আজকে আমি পুঁই শাকটা রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে। আমি এখানে আধা কেজির মতো পুঁই শাক নিয়েছি, ওটাকে আমি ভালোভাবে ধুয়ে কেটে বেছে নিয়েছি। কেটে বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন আমরা রান্না করব। সো ভিউয়ার্স, আমি এখানে একটা ইলিশ মাছের মাথা লেজ কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি ভিউয়ার্স। এখন আমি এই মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে আমি পুঁই শাকটা রান্না করব। একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি, এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে আমি সামান্য ভেজে নিয়েছি, এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এর মধ্যে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচের থেকেও অর্ধেক, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিচ্ছি। মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য পানি অ্যাড করছি মশলাটা কষানোর জন্য। চুলার রাসটা মিডিয়ামে রেখে আমি মাছটাকে কষিয়ে নেব, ভালোভাবে কষাবো। এই জন্য আমি এখন মাছটাকে দিয়ে চুলাটা ঢেকে দিচ্ছি, চুলার রাসটা মিডিয়ামে রেখে আমি ঢেকে এটাই মাছটাকে সেদ্ধ করব। আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যে শাকটা আমি ধুয়ে রেখেছিলাম ওই শাকটা এখন দিয়ে দেবো মাছের মধ্যে। আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আমি শাকটা একটু ঝোল ঝোল রান্না করব। চুলা আস্তা বাড়ি আমি এখন রান্না করে নিচ্ছি। শাকের
থেকে পানিটা বেরিয়ে আসবে। সো ভিউয়ার্স, আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে রান্না করে নিচ্ছি। আমার মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি শুধু সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। তো ভিউয়ার্স, আমার পুঁই শাকটা হয়ে গেছে, আমি মাখা মাখা ঝোল রাখছি, এরপরে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার ইলিশের মাথা দিয়ে পুঁই শাক রান্না। ইলিশের মাথা দিয়ে পুঁই শাক রান্না করেছি একটু মাখা মাখা ঝোল করে, আমি আমার মতো করে রান্না করেছি। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।